ছোট ভাই আলকায়দা জঙ্গি কথাটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না রিজওয়ান আলী। তার ছোট ভাই নাজমুস সাকিব ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। শনিবার সকালে সেই নাজমুসকেই জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা গ্রেপ্তার করেছেন, ফলে কেমন যেন ঘোরের মধ্যেই রয়েছেন বছর 35-এর রিজওয়ান। বারে বারেই বলে উঠছেন, একথা আমি বিশ্বাস করি না। রিজওয়ানের দাবি, আমার ছোট ভাই ডোমকলের বসন্তপুর ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। শিক্ষা ব্যবস্থায় কোভিডের প্রভাব ভয়াবহ আকার নিয়েছে। শুধু পঠন পাঠনেই নয়, বেসরকারি স্কুলগুলো চালানোর ক্ষেত্রেও কোভিড এক বড় প্রতিবন্ধক, ফলে দেশের প্রায় 1000 বেসরকারি স্কুল বিক্রি হওয়ার পথে। স্কুলগুলিকে বাঁচাতে গেলে প্রায় 7,500 কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন। সম্প্রতি একটি সমীক্ষায় ভয়াবহ এই ছবি উঠে এসেছে। সমীক্ষাটি করেছে শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত সেরেস্টা ভেঞ্চার্স নামে একটি সংস্থা। দুদিন আগেই সংসদে দাঁড়িয়ে দক্ষিণের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গেও ইসলামিক স্টেট জঙ্গিদের বারবারন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপরেই কেরল ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে 9 জন আলকায়দা জঙ্গিকে গ্রেপ্তার করলেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে 6 জন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার কুলভূষণ যাদবের মামলার আইনজীবী নিয়োগের ক্ষেত্রে ভারতের আবেদন খারিজ করেছে পাকিস্তান। এর ফলে দুদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে বলেও আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এর মাঝেই খবর পাওয়া গেল গুজরাট উপকূলে মাছ ধরতে যাওয়া 56 জন মৎস্যজীবীকে 10টি ট্রলার সহ অপহরণ করেছে পাকিস্তান। বিষয়টিকে ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। 1948 সালে নেহেরুজি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল তৈরির নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেটা রেজিস্ট্রেশন হয়নি। কিভাবে এটা এফসিআর ছাড়পত্র পেল? আপনারা গান্ধী পরিবারের লাভের জন্য ট্রাস্ট তৈরি করেন, আপনারা গান্ধীকে এর চেয়ারম্যান করেছেন, এর তদন্ত হওয়া উচিত। তার এই মন্তব্যের পরেই তুমুল হট্টগোল বাধে সংসদে। দুপক্ষেই হইচইয়ের জেরে লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। মুর্শিদাবাদ তথা বাংলায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির ঘটনা নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বললেন, বেআইনি বোমা তৈরির কারখানা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে। শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও কেরালার এর্নাকুলামের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে 9 জন আলকায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা।